41তম বিসিএস প্রিলি এর রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে। যারা যারা পরীক্ষা দিয়েছিলেন তারা রেজাল্ট গুলো দেখে নিতে পারেন। রেজাল্ট সম্বন্ধে আমার একটা ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন এবং ডিসক্রিপশনে লিংকটা দেওয়া আছে। 41তম বিসিএস এর রেজাল্ট পাবলিশড হয়েছে প্রিলি। এখন রিটেন বা লিখিত পরীক্ষার যে সম্ভাব্য তারিখ সেটা কিন্তু প্রকাশ করেছে পিএসসি। আমরা চলে যাব সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে। কবে হতে পারে 41 এর লিখিত পরীক্ষা? 41তম বিসিএস এর লিখিত পরীক্ষা নভেম্বরে হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। তো সরকারি কর্ম কমিশনের যে বিজ্ঞপ্তি এখানে বলা আছে, চার নম্বরে, 41তম বিসিএস এর লিখিত পরীক্ষা আগামী নভেম্বর 2021 মাসে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া। তো আমরা কিন্তু এখানে নিউজটা পেয়ে গেলাম যে 41তম বিসিএস এর লিখিত পরীক্ষা আগামী নভেম্বরের মধ্যে হতে পারে, তবে সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আজকে 1 আগস্ট দুপুরে 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে 21,056 জন প্রার্থী। ফল সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন পিএসসি। এর আগে করোনার কারণে 4 মাসেও 41তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। কয়েক দফা জোর পরিস্থিতি নিলেও করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় ফলাফল প্রকাশ করতে পারেনি পিএসসি। করোনা প্রকোপ কমে আসে এবছর 19 মার্চ 41তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা নেয় পিএসসি। করোনায় পরীক্ষা কিভাবে হবে, সমস্যা হবে কিনা এটা নিয়ে শঙ্কা থাকলেও বেশ ভালোভাবেই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে 41তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় দেশের 8টি বিভাগীয় সমিতি। 2019 সালে 17 নভেম্বর 41তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে 2,135 জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা বলা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী সব থেকে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে 915 জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষায় 905 জন, কারিগরি শিক্ষা বিভাগে 10 জন প্রভাষক নেওয়া হবে। শিক্ষার পর বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে 323 জনকে নিয়োগ দেওয়া হবে। পুলিশে 100 জন, বিসিএস স্বাস্থ্য সহকারী সার্জন 110 জন ও সহকারী ডেন্টাল সার্জন 30 জন নেওয়া হবে। 41তম বিসিএস এ পররাষ্ট্রে 25 জন, আনসারে 23 জন, অর্থমন্ত্রণের সহকারী মহাহিসাব রক্ষক নিরীক্ষা ও হিসাব বিভাগ 25 জন, সহকারী কর কমিশনার কর 60 জন, সহকারী কমিশনার শুল্ক আবগারি 23 জন ও সহকারী নিবন্ধক হিসাবে 8 জনকে নেওয়া হবে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা 12 জন, রেলপথ মন্ত্রণালয় সহকারী যন্ত্র প্রকৌশলী 4 জন, সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট 1 জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক 1 জন, সহকারী প্রকৌশলী সিভিল 20 জন, সহকারী প্রকৌশলী যান্ত্রিক হিসাবে 3 জনকে নেওয়া হবে। তথ্য মন্ত্রণালয় সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা ও গবেষণা কর্মকর্তা 22 জন, সহকারী পরিচালক অনুষ্ঠান 11 জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক 5 জন, সহকারী বেতার প্রকৌশলী 9 জন, স্থানীয় সরকার বিভাগে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলী সহকারী প্রকৌশলী 36 জন, সহকারী বন সংরক্ষক 20 জন, সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে 2 জন, বিসিএস মৎস্য 15 জন, প্রশাসন পদে 76 জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা 183 জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা 6 জন, বিসিএস বাণিজ্য সহকারী নিয়ন্ত্রক 4 জনকে নিয়োগ দেওয়া হবে। পরিবার পরিকল্পনা কর্মকর্তা 4 জন, বিসিএস খাদ্য সহকারী খাদ্য নিয়ন্ত্রক 6 জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী 2 জন, বিসিএস গণপূর্ত সহকারী প্রকৌশলী সিভিল 36 জন ও সহকারী প্রকৌশলী ইএম হিসেবে 15 জন কর্মকর্তাকে এই বিসিএস এ নিয়োগ দেওয়া হবে। এই ছিল নিয়োগের। আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন আপনাদেরকে অভিনন্দন। অবশ্যই এখন আরো ভালো প্রিপারেশন নেবেন লিখিত পরীক্ষার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।